অ্যাবাট অল থিং তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে কারণ হচ্ছে যে বিএসসি নার্সিংয়ের জন্য যে মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল অ্যাডমিশন মেরিট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা সকলে জানো তো বেসিক্যাল ব্যাপার হচ্ছে আজকের ভিডিওতে যত কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কীভাবে তোমাদেরকে অনলাইন অ্যাডমিশন হবে কত তারিখ পর্যন্ত চলবে কত টাকা লাগবে কী কী স্টেপ রয়েছে ফার্দার যত কিছু রয়েছে সব কিছু আমরা আজকের ভিডিওতে ডিসকাস করবো এবং পরবর্তীতে কবে মেরিট লিস্ট আসবে কিনা ইউজিপিজির জন্য কবে আসবে বিএডের জন্য কবে আসবে সব কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো ঠিক আছে তো চলো শুরু করে আজকের এই ভিডিও প্রথমত বলি দেখো যে অনলাইন অ্যাডমিশন ডেট মানে যেটা আলু ইউনিভার্সিটি বিএসসি নার্সিংয়ের জন্য ইউ থার্টি ওয়ান ফোর ইয়ার কোর্স সেটার ডেট মানে কত দশ থেকে বারো তারিখ মানে দশ থেকে বারো তারিখ পর্যন্ত চলবে মানে কালকে দিয়েছে ধরো ঠিক আছে সো বারো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশনের জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট যদি কেউ মানে না করতে পারে বা না জানতে পারে এবং না করে থাকে তবে কিন্তু তারটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে পরবর্তী কিন্তু সে চাইলেও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না যাচ্ছি ভিডিও দেখার পরে ভালো করে বুঝে নিয়ে সম্পূর্ণরূপে তোমরা রাত্রের মধ্যে কিন্তু কমপ্লিট করে নেবে ঠিক আছে এন্ড দেখো পেমেন্ট প্রসেস পেমেন্ট করতে করার সময় কী করতে হবে পেমেন্ট ফিস কত পেমেন্ট ফিসটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে ন হাজার দশ টাকা মতো ঠিক আছে এতটাই কিন্তু তোমাকে লাগবে ঠিক আছে পাশাপাশি বলি পেমেন্ট প্রসেসটা কী এবার পেমেন্ট প্রসেস করতে গেলে তোমাকে কোথায় যেতে হবে পুরো স্টেপটা তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে প্রথমত স্টেপ ওয়ানে গিয়ে তোমরা স্টেপ ওয়ান যদি আমি তোমাকে বলি জাস্ট গুগলে গিয়ে সার্চ করো আলিয়া ইউনিভার্সিটি ওকে আলিয়া ইউনিভার্সিটি যখন তুমি আল ইউনিভার্সিটি সার্চ করবে তারপরে নেক্সট স্টেপটা কী হবে ওয়েবসাইট চলে আসবে ডান দিকে দেখতে পাবে যে এখানে ওয়েবসাইট লেখা রয়েছে ঠিক আছে ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পরে অনেকে জানে না তার জন্য আমাকে বলতে হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবে কি যে আবার কর্নারে লেখা থাকবে যে এ ইউটি এ টু থাউজেন্ড টোয়েন্টি টু সেখানে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করার পরে দেখবে নিচের দিকে একটু স্ক্রোল করলেই যে এখানে লিস্ট অনেকগুলো লিস্ট দিয়েছে প্রভিশনাল মেরিট লিস্ট এবং সেখানে লেখা রয়েছে যে ক্লিক হেয়ার সো ক্লিক হেয়ারে যদি তুমি ক্লিক করো তবে কী হবে তোমার জন্য ডাইরেক্ট লগ ইন আইডি যে লগ ইন যে পোর্শনটা সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ করবে ইউজার নেম এবং দিয়ে লগ ইন করার পরে অটোমেটিক তোমার কি হবে ইন্টারফেস খুলে যাবে এবং আগে দেখতে পাচ্ছিলো যেখানে কি পেমেন্ট রিসিপ্ট কিন্তু এখানে লেখা থাকবে লাস্টে এখানে যে প্রভিশনাল প্রভিশনাল পেমেন্ট পেন্ডিং এরকম লেখা থাকবে ঠিক আছে পেমেন্ট পেন্ডিং তো সেই পোর্শনে তোমাকে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পরে এই যে মানি পেমেন্টের ব্যাপারটা লাস্টের দিকে বাম সাইডে লেফট সাইডে যে লাস্টের দিকে পোশনটা থাকবে সেখানে ক্লিক করলে তোমাকে পেমেন্টের যে গেটওয়েটা সেখানে ক্লিক হয়ে যাবে এবং এখানে একটা ভুল করে থাকো তোমরা তার জন্য কী হয় অনেক সময়তে অনেক প্রবলেম ক্রিয়েট হয় তার সব ওই ভুলটা করবে না সেই ভুলটা কি আমি ডিসকাস করছি তোমাদেরকে আমি সুন্দরভাবে ভালো করে বুঝেছি জাস্ট তুমি ভালো করে বুঝে নাও ওকে দেন দেখো এই যে যখন পেমেন্ট প্রসেসটা আমরা চলে আসলো এখানে তো এখানে এসে দেখবে কি যে কী করা হয় অনলি কার্ডে পেমেন্ট হয় কিসের মাধ্যমে হয় অনলি ডেবিট কার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যাই বলো না কেন কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট হবে এবং ওখানে দেখবে লেখা থাকবে যে ক্লিক হেয়ার টু পে সো এই ওই ক্লিক হেয়ার টু পে থেকে ক্লিক করার পরে ডিরেক্টলি তোমাকে ডেবিট কার্ডের নাম্বার নাম এবং তার সিবিবি নাম্বার সব কিছু দেওয়ার পরে তোমাকে পেমেন্ট করতে হবে তো এইখানটাতে তাতে কী করে অনেকে জাস্ট আজকে জাস্ট একবার চেক করে দেখলো যে হচ্ছে কি না কালকে বলবো সো এইরকম করার জন্য কী হয় বারবার এই অফিসে যায় যে সেই ছাত্রটা বা এই স্টুডেন্টটা চাইছে না যে অ্যাডমিশন নিতে তার জন্য বারবার পেমেন্ট গেট ওইটাকে ক্যান্সেল করছে দ্যাশ হয় এই কারণে কিন্তু আবার ক্যান্সেলও হতে পারে যদি ক্যান্সেল হয়ে যায় তোমারটা বাদ যাবে না কিন্তু তোমাকে ইউনিভার্সিটিতে এসে কথা বলতে হবে পরে হবে এই ভুলটা যদি তুমি করো তোমার কিন্তু অনেক প্রবলেম হবে দেখছ আমি বলবো যে প্লিজ 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 ভালো করে শুনে যখন তুমি অ্যাপ্লাই করবে এবং ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবে একবারে পেমেন্ট করবে বারবার যেন না নেক্সট স্টেপে না যেতে হয় বারবার না কাটতে হয় ঠিক আছে সো এই কথাটা ভালো করে মনে রাখবে পাশে বাচ্চা কান্না করছে যাচ্ছি শব্দ হচ্ছে সো একটু কম্প্রোমাইজ করতে হবে ঠিক আছে অ্যান্ড দেন দেখো ডেবিট কার্ড যখন পেমেন্ট করে দেবে তো পেমেন্ট করার সময় তোমাকে এই মানিটা তোমাকে পেমেন্ট করতে হবে যাচ্ছ একটু দেখে নেবে যে তোমার কাছে আছে কি না ওকে তাহলে দেখো আমার এই স্টেপগুলো বলা হয়ে গেল এবার দেখো পেমেন্ট রিসিপটা কিন্তু যখন তুমি অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশন হবে কি হবে ভেরিফিকেশন হবে সো এখানে পেমেন্ট রিসিপটা লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যেটা কী কী ডকুমেন্টস লাগবে সেই ভিডিওটা অলরেডি আমি ডিসকাস করেছি তোমাকে কর্নার আমি দিয়ে দেবো সে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো ওই ডকুমেন্টসের জায়গাতে পেমেন্ট রিসিপ কী করে একবার যখন তুমি ডাউনলোড করে নিবে তখন কিন্তু পরবর্তীতে আর পেমেন্ট রিসিপ্ট পাবে না দ্যাট সয় পেমেন্ট রিসিপটা অন্তর্পক্ষে তিন থেকে চার কপি তিন থেকে চার কপি তুমি ডাউনলোড করে রাখবে কারণ এটা তোমার আবার স্কলারশিপ মতো কাজে লাগবে স্কলারশিপে ম্যাক্সিমাম পাঁচ কপি তুমি বের করে রাখতে পারো মানে প্রিন্ট করে রাখতে পারো না করলে কিন্তু পরে প্রবলেম হতে পারে আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম ঠিক আছে অ্যান্ড দেন বলি হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ যখন তোমার এই সমস্ত প্রসেসগুলো হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি কি করবে পরবর্তীতে দেখবে যে তোমাকে আমার মনে হয় যেটা এর আগের বার যে অফলাইন তোমাকে ডাকা হবে জাস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন তার জন্য কিন্তু অলরেডি একটা নোটিশ দেওয়া হবে এবং যে কী কী ডকুমেন্টস লাগবে কবে আসতে হবে সব কিছু তোমাকে অলরেডি বলে দেওয়া হবে ঠিক আছে এবার বলি যে যাদের অলরেডি র্যাঙ্ক এসছে তো তার পরবর্তীতে দেখো পিসি ক্যাটাগরিতে তিন নম্বর তিনটে নিয়ে জেনারেলি জেনারেল ফিফটি সেভেন পর্যন্ত এসছে এবং সিট ক্যাপাসিটি অনুযায়ী বা কারো ক্যান্সেল হবে কিনা না সব কিছু আমি ডিসকাস করছি দেখো নেক্সট স্টেপ কি যাদের অলরেডি হয়ে গেল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হবে এবং তার পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আবার কিন্তু সেকেন্ড লিস্ট আসবে যদি কেউ এই সাতান্ন জনের মধ্যে অ্যাডমিশন না নেয় ইভেন গ্যারান্টি কেউ নেবে না স্বাভাবিক এটা যে কেউ নীতি নীতির জন্য চলে যাবে কেউ আদার্স কিছু করবে যার সঙ্গে কিন্তু অনেকে নেবে না তার জন্য কী হবে ক্যান্সেল হয়ে যাবে ওগুলো বাদ হয়ে যাবে এবং তাদের জন্য যে ফাঁকাগুলো পড়ে থাকবে সেগুলোর জন্য আবার নতুন কিন্তু সিট বেরোবে এটা গ্যারেন্টি ঠিক আছে সো তার জন্য কি ওয়েট করতে হবে এক সপ্তাহ মতো বাকিদেরকে বলছি আমি ওকে দেন দেখো তাহলে জেনারেলে যাদের মোটামুটি একশোর মধ্যে এসেছিলো তারা কিন্তু পরবর্তী লিস্টে কিন্তু তাদের নাম আসার সম্ভাবনা রয়েছে এবার দেখো কত দূর পর্যন্ত র্যাঙ্ক নামতে পারে আমি এটা অলরেডি বলেছিলাম যে এর আগের বছর একশো উনচল্লিশ পর্যন্ত গিয়েছিলো দ্যাট মিন্স এবার একশো পঞ্চাশ বা একশো চল্লিশ পর্যন্ত যাবে ঠিক আছে ম্যাক্সিমাম তোমাকে আমি যদি বলি তোমাকে একশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে তার বেশি কিন্তু নামার সম্ভাবনা অনেকটাই কম ওকে বা তারও কম হতে পারে বলা যাচ্ছে না ঠিক আছে এবার আমি তোমাকে বলি দেখো এই যে প্রসেসটা তোমরা কমপ্লিট করে নিলে এবার কিছু জিনিস আরও মাথায় তোমাদেরকে রাখা উচিত নাহলে কিন্তু প্রবলেম হবে সিট এই যে ক্যান্সেল হওয়ার ব্যাপারটা কখন ক্যান্সেল হতে পারে যদি তুমি কিছু ধরো সামথিং ভুল ডকুমেন্টস দিয়েছো বা কিছু ভুল করেছো তবে কিন্তু তুমি ইউনিভার্সিটির সঙ্গে ডিরেক্টলি কথা বলে নিবে যে ও বিসি ধরো না তোমার জেনারেল ক্যাটাগরি তুমি ও দিয়েছো বা পিসি ক্যাটাগরি তোমার নাই বাট তুমি পি সি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করেছো সো তোমার জন্য কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দ্য কিন্তু কি করবে যদি কোনো তুমি ইনফরমেশন ভুল দিয়ে থাকো তবে কিন্তু তোমারটা পরবর্তীতে ক্যান্সেল হয়ে যাবে যদি ইন স্টেজ মানে পেমেন্টের পরে তোমার অ্যাডমিশন নিয়ে নিলো তোমার মিন রেজাল্টে থাপ্পা পড়ে গেলো তারপরে যদি তোমার দেখা দেখা হয় যে তুমি কিছু ভুল ডকুমেন্টস দিয়ে তুমি চান্স পেয়েছো তোমারটা ক্যান্সেল হয়ে যাবে পরে ঠিক আছে এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অলরেডি বলাও আছে এবার দেখো ইউজিপিজির জন্য আমি ডিসকাস করি তো ইউজিপিজির জন্য তোমাদের অনেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদেরকে অ্যান্সার দিতে গিয়ে বাস্তব যে কবে আসবে কবে আসবে তো স্যার আমাকে জানিয়েছে সেকেন্ড উইক দেখো এটা হচ্ছে কত আই মিন এগারো তারিখ বারো তেরো তারিখের মধ্যে এদিকে বেশি নার্সিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার যতটা মনে হয় পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আসবে আমি বলেছিলাম যে বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে সো মনে হচ্ছে বারো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু অন্তর্পক্ষে পিজির যদি না আসে তো ইউজির কিন্তু কনফার্ম আসবে ঠিক আছে এরকম একটা বলা যাচ্ছে সম্ভাবনা ইটস প্রবাবলি আই এম নট শিওর অবাউট ইট এবং আমাকে বলছে অনেকে যে দাদা তুমি হয়তো বলছো বা মেবি বলছো কেন বেশি হচ্ছে দেখো আমি এই অফিসার না ইভেন আমি একজন স্টুডেন্ট ইভেন একজন ইউটিউবার ঠিক আছে আরও কিছু সামথিং লাইক দ্যাট অ্যান্ড তার পাশাপাশি আমি এর সঙ্গে ভালো পরিচিত অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি একটা আলাদা প্রায়োরিটি পাই সব কিছু আমাকে জানানো হয় জানতে পারি দ্যাটস ছয় তোমাকে বলতে পারি ঠিক আছে স্যাররাও কিন্তু যে কনফার্ম না যে বলতে পারবে তা যে কখন দিয়ে দেবো স্যাররা ট্রাই করছে স্যাররা যতটা পসিবল হয় অ্যান্ড অফিসার যে অনেক রয়েছে এর সেকশন তা নাই তার জন্য কম করে পাঁচ থেকে সাতটার মতো স্যার রয়েছে তারাই মেনটেন করে তার টাইম টাইমটা একটু বেশি লাগছে তোমাদেরকে ওয়েট করতে হবে তো পিজির জন্য হয়তো মোটামুটি আমার মনে হয় যে আগস্ট মাসের লাস্ট উইকে এটা লাস্ট উইকের মধ্যে কিন্তু সব কিছু বেরিয়ে যেতে পারে ইভেন বিএডেরটাও কিন্তু এর মধ্যে বেরিয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে যে পিজি বিএড সব কিছু কিন্তু আগস্ট মাসের লাস্ট উইকে বেরিয়ে যেতে পারে এবার বলি তোমাকে যে বিভিন্ন আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ কবে শুরু হবে সেই ব্যাপারে নতুন ভিডিও আসছে কোনো চাপ না অনবাস ঠিক আছে আরেকটা জিনিস থেকে ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে বলা উচিত তোমাদেরকে যে ইউজির ক্ষেত্রে কাট অফ কত হবে এগুলো নিয়ে কত চিন্তা না করে ইউজির জন্য কাট অফ কত হবে কি হবে এগুলো নিয়ে বেশি চিন্তা করে কোনো লাভ নাই জাস্ট ফোকাস করো যখন মেরিট লিস্ট আসবে নাম আসছে কিনা এবং আমি যখনই আসবে তখন আমি কি লাইভ ভিডিও বানাবো অ্যান্ড লাইভে ডিসকাস করবো তোমাদের কত র্যাঙ্ক এসছে কতটা নামতে পারে কতটা অ্যাডমিশন হতে পারে সব কিছু দেখবে যারা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে মোটামুটি নাম্বার পাবে মনে হচ্ছে তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি সো তা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই ঠিক আছে তো এই ভিডিওটা শুধুমাত্র বিএসসি নার্সিংয়ের জন্য না এই ভিডিওটা বিএসসি নার্সিংয়ের জন্য নয় শুধু ইউজি পিজি সমস্ত আদার্স ইউনিভার্সিটি সমস্ত কিছু ব্যাপারে কিন্তু এই ভিডিওটাকে আমি ডিসকাস করলাম এবার আমি কিন্তু যত কিছু কথা বললাম সেগুলোকে আমি হিন্দিতে ট্রান্সফার করে দেবো যাতে ट्रांसलेट कर दोस्त सुविधा है बाकी ओके देखो इस वीडियो मैंने बोला कि अली यूनिवर्सिटी बी एस सी नर्सिंग के लिए यू थर्टी वन कोर्स के लिए ऑनलाइन एडमिशन दस तारीख से बारह तारीख तक हो जाएगा पेमेंट प्रोसेस क्या है पहले तुमको यूनिवर्सिटी स्टेप वन में जाना पड़ेगा उसके बाद वेबसाइट उसके बाद टी टू थाउजेंड ट्वेंटी टू उसमें क्लिक करना पड़ेगा फिर तुम्हारा जो क्लिक हेयर मतलब ऑप्शन आएगा उसके बाद नीचे स्क्रॉल करोगे तो यहाँ पे आएगा कि नोटिस उसके साथ साथ प्रोविजनल वेट लिस्ट के बगल में है क्लिक हेयर उसके क्लिक करना क्लिक करने के बाद लॉगिन पेज पे चला जाएगा यूजर नेम पासवर्ड देके लॉगिन करना उसके बाद तुम्हारा एक जो आई मीन फ्रंट पेज होता है ठीक है उधर जाके तो उस वेबसाइट में प्रोविजनल पेमेंट पेंडिंग ऐसा कुछ शो करेगा उसमें लाल जैसा मतलब रेड बटन दिखाएगा ठीक है उधर जाके क्लिक करना उसके बाद तुम आ जाओगे पेमेंट गेटवे पर उसके बाद तुमको क्लिक करना पड़ेगा क्लिक हेयर टू पे और डेबिट कार्ड से पेमेंट करना पड़ेगा उसके बाद फीस जो है ना जो नाइन थाउजेंड टेन रुपीज है उसको पेमेंट करना पड़ेगा पेमेंट रिसिप्ट को तीन से चार कॉपी मतलब लेके रखना जो तुम्हारे लिए बाद में बहुत ही हेल्पफुल होगा और उसके साथ साथ मतलब रैंक अभी तो फिफ्टी सेवन तक गया है जनरल के लिए उसके बाद मैं बोलूंगा कि वन फोर्टी तक भी जा सकता है इसीलिए तुम लोग को वेट करना पड़ेगा नेक्स्ट लिस्ट मतलब एक हफ्ते में आ जाएगा और यूजीपीजी के लिए मैं बोल रहा हूँ कि भाई जल्दी जल्दी बारह से बीस तारीख तक आ जाएगा और पीजी के भी लास्ट वीक में आ जाएगा तो उतना ज्यादा टेंशन लेने की कोई बात नहीं और मैं हूँ तुम्हारे साथ कुछ मतलब विदाउट बिना जानकारी করনা এই ভিডিও কো কে শেয়ার করেন তো এতটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো থাকে তো অবশ্যই প্লিজটি ভিডিওটিকে শেয়ার করো এবং যাতে তোমাদের তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো প্লিজ 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 শেয়ার করো ভালো থাকে